আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ইমোর দিন শেষ, একথা বললাম এজন্যে কারণ বন্ধুরা আমরা ইমো ব্যবহার করার সময় অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই যে ইমোতে কাউকে কল দিতে বা SMS করতে গেলেই কিন্তু আমরা ইমোতে ঢুকলেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অ্যাডস চলে আসে, তাতে কিন্তু আমাদের অনেক বিরক্ত হই আমরা। তো যার কারণে নতুন একটা অ্যাপস এসেছে, সেটা আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে অ্যাপসটা ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন সেটা দেখাবো। কারণ বন্ধুরা, এই অ্যাপসটাতে কোনো রকমের অ্যাডবিহীন অ্যাড ছাড়া ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর এই ইমো যেরকম ব্যবহার করেছেন সেম সেরকমই এটাতেও আপনারা কল দিতে পারবেন, SMS করতে পারবেন, বিভিন্ন সেম কাজ করতে পারবেন। তো এর জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাব। তো বন্ধুরা, প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বারে এখানে VIP লিখে সার্চ করব। সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আমার এটা অবশ্য ইনস্টল করা রয়েছে, তো আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছেন গেট VIP, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউজিং BMP, তো কন্টিনিউ লেখা আছে, তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা বিভিন্ন পারমিশন যাবে, আমরা অ্যালাউ করে দেবো। এরপরে বন্ধুরা, আমরা যে নাম্বার দিয়ে ইমো ব্যবহার করবো সে আমরা এখানে নাম্বারটা দেবো। তো যেখানে রাস্তাতে ব্যবহার করবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে আপনারা কিন্তু অলরেডি করতে পারবেন। তো আমরা যেখান থেকে ইনস্টল করবেন যে রাস্তা থেকে, সে রাস্তায় কিন্তু আপনার পোর্ট কোডটা চলে আসবে। তো এখানে আমরা নাম্বারটা দিয়ে দেবো, তোমরা নাম্বারটা দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই তো আমরা ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর আমাদের ফোনে একটা যে নাম্বারে কোনো ওই নাম্বারে একটা SMS চলে যাবে। SMS আসার পরে অটোমেটিকলি নিয়ে নিল। নেওয়ার পরে আমরা অ্যালাউ দিয়ে দেবো, অ্যালাউ দিয়ে দিলাম, আমাদের কোডটা এখানে এসেছিলো। তো বন্ধুরা, আমার স্যামসাং যে ফোনটি মডেলে আপনার এখানে নাম চলে এসেছে, তো আমরা এটা ডিলিট করে দিই। এখানে আমরা নাম লিখব, তো আমরা নামটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু অলরেডি এটা হয়ে গেল। এরপর আমরা যে অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দেওয়ার পরে তো এটা দেখতে পাচ্ছেন নিচে মেসেজ অপশন এবং আপনার কল আছে। তো আমরা এখান থেকে যদি আমরা কল করি, কল করতে পারবো আমরা যে নাম্বারগুলো, অবশ্যই এই নাম্বারগুলো আমাদের জয়েন করতে হবে VIP তে। তো মেসেজ করলেও মেসেজও আপনারা করতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে VIP আপনারা ইনস্টল করবেন, ব্যবহার করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।